আসসালামু আলাইকুম। মিথিলাজ কিচেনে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক হায়দ্রাবাদি চিকেন মাছালা। আজকের এই রান্নাটি গরুর মাংসের সাথে তুলনা করেছি, তার কারণ হচ্ছে এর ফ্লেভারটা একদম গরুর মাংসের মতো। আমি যখন এই রান্নাটি করছিলাম তখন আম্মু বলতেছিল একদম মনে হচ্ছে বাসায় গরুর মাংস রান্না হচ্ছে। আজকের রেসিপিটি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা হয়েছে, আর ফার্মের ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা রেসিপি কতটা মজার হয় আজকের রেসিপি দেখলেই বুঝতে পারবেন। প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে মাংস ম্যারিনেট করব, আর এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছি। আমি যে মশলাটা দেব এটা আপনারা 1 কেজি পর্যন্ত রান্না করতে পারবেন। ম্যারিনেট করার জন্য দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ 1 চা চামচ, পরবর্তীতে আরও দেওয়া হবে 1/3 কাপ টক দই ভালো করে ফেটিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দেব। আর বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের সাথে একটু পানি মিশিয়ে 1 খণ্ড লেবুর রস বা ভিনেগার মিশিয়ে দিবেন, তাহলেই টক দই হয়ে যাবে। টক দই ফেটিয়ে দেওয়ার ফলে মাংসের সাথে খুব ভালো করে মিশে যাবে। তারপরে দিচ্ছি 1 চা চামচ তেল। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেখান থেকে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1/2 কাপের থেকে একটু বেশি আছে, তবে এখানে 1/2 কাপ দিলেও হবে। সব কিছু ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিতে হবে। যত ভালো করে মিশাবেন মাংসের ম্যারিনেট কিন্তু ততটাই ভালো হবে। আরেকটি কথা, অনেক সময় আমাদের বাসায় মেহমান আসে, আমরা যদি এভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু যে কোনো সময় ফ্রিজ থেকে নামিয়ে আমরা রান্না করে দিতে পারবো। মনে করবেন না এতে করে মাংসের স্বাদ নষ্ট হবে, বরং আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এই মাংস 30 মিনিট রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথে রান্না করেও নিতে পারেন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি আমি আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, শুকনো মরিচ 4টি, আস্ত জিরা 1 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 1 স্টিক, ছোটো ছোটো টুকরো বলে আমি একটু বেশি নিয়েছি, লং 4টি, মৌরি 1.5 চা চামচ। 1 কেজির জন্য এই মশলা, আর মাংসের পরিমাণ যদি 2 কেজি হয় আমি যে পরিমাণটা নিয়েছি তার ডাবল নেবেন। মশলাগুলো যদি আপনারা একটু হিসেব করেন তাহলে কিন্তু যে কোনো পরিমাণে আপনারা রান্না করতে পারবেন। যেহেতু মৌরি সব জায়গায় পাওয়া যায় না, সো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাগুলো যদি এভাবে একটু টেলে নেওয়া হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর কালারটাও অনেক সুন্দর আসে। যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এই পর্যায়ে মশলাগুলো ভালো করে টেলে নিতে হবে, আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে, আর এতে করে মাংসের টেস্ট আলাদা হয়ে যাবে। মশলাগুলো ভালো করে টেলে নেওয়ার পরে একটি বাটিতে ট্রান্সফার করেছি। এই মশলাগুলো ব্লেন্ডার করে নিতে হবে, সো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর এই পর্যায়ে পেঁয়াজ নেওয়ার কারণ হচ্ছে রান্নার ঝোল অনেক ঘন হবে। যেহেতু ব্লেন্ডার করব তাই অল্প একটু পানি নিয়েছি, আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন। এই রান্নার মেন মশলাই হচ্ছে এটি। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বা 5 টেবিল চামচ তেল। এখন দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যেহেতু শুকনো মরিচ নিয়েছি তাই মরিচের গুঁড়ো এই পর্যায়ে একটু কম দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন একদম ভরা ভরা অবস্থায় দিয়েছি, তার মানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি রয়েছে। জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। যখন এর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে মেইন মশলাটা দিয়ে দিতে হবে। এই মশলার পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যখন সামান্য একটু ভাজা ভাজা হবে তখনই মাংস দিয়ে দিতে হবে। মশলার সাথে মাংস আবারও কষানো হবে, সো একটু খেয়াল রাখবেন মশলাটা যেন বেশি ভাজা না হয়। যেহেতু মাংস কষানোর সময় পানি ব্যবহার করব না, সো পুড়ে যেতে পারে। আর একটা কথা, যদি মনে করেন মাংস পুড়ে যাচ্ছে বা মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। যেহেতু মাংস থেকে একটু পানি বের হবে তাই এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই মাংসটা একটু কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে, আবারও বলছি যদি কোনোভাবে মাংসটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসের টেস্ট একদম আলাদা হয়ে যাবে। মাংসটা যখন ভালো করে কষানো হবে তেল তখন একদম উপরে উঠে যাবে, ভিডিওতে কিন্তু দেখেই বুঝতে পারছেন।
এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই পানিটা একটু কম দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু দেশি মুরগি দিয়েও করা যাবে, সো দেশি মুরগির ক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে হবে। রান্নার কালারটা দেখে আমার এখনই খেতে মন চাচ্ছে, বিশ্বাস করেন। আপনি যখন বাসায় এই রান্নাটি করবেন তখন দেখবেন সবাই বলবে কি রান্না হচ্ছে, কারণ এর স্মেলটা এতটা বেশি যে সবাই বলতে বাধ্য হবে। সো আমি পানি দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা একটু কমে আসছে আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। যখন মাংসের ঝোল কমে এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ দিচ্ছি 3টি, আপনারা চাইলে 4-5টিও দিতে পারেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচ এই পর্যায়ে কম করে রান্না করব আরও 5 মিনিট। যখন পছন্দ অনুযায়ী ঝোল হবে তখন চুলা থেকে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আমার রান্না শেষ, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর ঝোল কোন পর্যায়ে রেখেছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। ট্রাস্ট মি, আজকের রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজার। আমি এই রেসিপিটি পরোটার সাথে খেয়েছি, আপনারা চাইলে পোলাও বা ভাতের সাথেও খেতে পারবেন, আবার চাইলে নান রুটির সাথেও খেতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপিটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার একটি মানুষের হলেও উপকারে আসতে পারে। আর যারা অলরেডি মিথিলাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।